স্ট্যান্ডার্ড থ্রি, দেখো তোমাদের পার্ট থ্রি, তিন নম্বর পার্ট। দেখো আজকে গদ্যটা হচ্ছে নিজের হাতে নিজের কাজ। এটা একটা বাস্তব ঘটনা লিখেছে, হ্যাঁ, লেখকের নাম নেই, এটা বাস্তব ঘটনা, এটা আমাদের সমাজে এখন সদা চলছে। দেখো, কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে থামল। তাহলে কারমাটার হচ্ছে একটা জায়গার নাম, সেটা রেল স্টেশন আছে, সেই স্টেশনটা মানে কিছু, স্টেশন মানে যেখানে ট্রেন থামে সেটাই বলছে রেল স্টেশন। সেই রেল স্টেশনটার নামটা হচ্ছে কারমাটা। এক বাঙালি ডাক্তারবাবু ট্রেন থেকে নামলেন, আমার হাতে একটি ছোট্ট ব্যাগ, তবে মানুষটি যে সম্মানে অনেক বড়। ডাক্তারবাবু বলে তিনি সকলের কাছে পরিচিত। ধরে কোনো ডাক্তারবাবুরা সকলের কাছেই পরিচিত হন, কেন আমরা কোনো অসুখ টসুখ করলে আমি ডাক্তারবাবুর কাছে দেখাতে যাই, সেই ডাক্তারবাবুরার সঙ্গে আমার পরিচয় হয়। সেই জন্য বলছি ডাক্তারবাবু বলে তিনি সকলের কাছে পরিচিত। নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়, সে তিনি একটা মানে কি বলবো সম্মানীয় ব্যক্তি ডাক্তারবাবু, সেই জন্য সে ব্যাগটা হাতে হয়তো বইতে লজ্জা পায়, তাই তিনি কুলি কুলি বলে তারস্বরে চিৎকার শুরু করে দিলেন। তারস্বরে মানে জোরে, আর কুলি হচ্ছে যারা মালপত্র বহন করে তারাই কুলি হয়, তাই তিনি কুলি কুলি বলে তারস্বরে চিৎকার শুরু করে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই এক কুলি এসে উপস্থিত, তাহলে উপস্থিত মানে হচ্ছে হাজির। কুলি ডাক্তারবাবু ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। অপেক্ষারত মানে যিনি অপেক্ষা করে আছেন, তার মানে বোঝাচ্ছে অপেক্ষারত। আরে কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। এই যে পালকিতে কেন তুলে দিল, তো আয়কর দিনে মানুষ এই পালকিতে তারা যাতায়াত করতো বেশিরভাগ, সেই যে পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হল, উদ্যত মানে মানে এক মানে মানে সে ব্যাগটা পালকিতে রেখে দিয়ে সে চলে যেতে চায়। ডাক্তারবাবু উদার ও সৎ মনোভাবের ব্যক্তি, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। পারিশ্রমিক বলতে কি, আমি ধর ওই যে কুলিটা যে ব্যাগটা বইয়েছে সেই ব্যাগটা বইয়ে দেওয়ার জন্য তাকে পয়সা দিচ্ছে, সেটা হচ্ছে পারিশ্রমিক। কুলি বলল কোনো পয়সা লাগবে না। তখন ডাক্তারবাবু বলছেন কেন, আপনি ব্যাগটি নিয়ে অসুবিধায় পড়েছিলেন, এটা কে বলছিল, এটা হচ্ছে যে কুলিটা সে বলেছিল, আপনি ব্যাগটি নিয়ে অসুবিধায় পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু একেবারে চমকে মানে আঁতকে উঠলেন। কেন আঁতকে উঠলেন, এই যে ঈশ্বরচন্দ্র শর্মা বলেছে, এটা নামটা কিন্তু ঈশ্বরচন্দ্র যিনি কুলি সেজেছেন তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি নামটা গোপন করেছেন। এইবার ডাক্তারবাবু অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, লজ্জিত মানে লজ্জা পেয়েছে এমন ব্যক্তি, তাহলে লজ্জিত হয়ে বললেন আমাকে দয়া করে ক্ষমা করবেন, আপনাকে আমি ঠিক চিনতে পারি। তখন ডাক্তারও বলছে আমাকে ক্ষমা করুন, আপনাকে আমি ঠিক চিনতে পারি। কুলি বলল তাতে আর কি হয়েছে। ডাক্তারবাবু সেদিন সমুচিত শিক্ষা হল, তিনি প্রতিজ্ঞা করলেন, প্রতিজ্ঞা মানে শপথ করলেন যে আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, সংকুচিত মানে লজ্জাবোধ। তাহলে এ পর্যন্ত রইল। এবার দেখো এই ঘটনাটা হচ্ছে একটা বাস্তব ঘটনা, এটা আমার সচেতন হয়েই থাকে, আমাদের দেশে এইভাবে চলছে। অনেক মানুষ আমি মাথায় করে মোটা নিয়ে যাবো, আমার লজ্জা পায়, এখন অনেক সবাই তাই, আমিও হয়তো ভাবছি যে নিয়ে যাবো, কোথায় গেছি অনেক অত লোকের সামনে একটা মোড় বয়ে নিয়ে যাবো, একটা কুলিকে ডাকলাম, কিন্তু হিসাব মতো আমাদের নিজের কাজ নিজের করাই দরকার, কিন্তু আমরা নিজেরা করি না বলে থাক ও পরকেটে করে পয়সা দিল, কিন্তু উচিত নয়, নিজে করলে কিন্তু সম্মান বাড়ে। সে বলছে এটি পার্টি না কারমাটা রেল স্টেশন,
তাহলে কি ঘটনা হলো দেখো, এক বাঙালি ডাক্তারবাবু ব্যাগটি হাতে নিয়ে নেমে পুলি খোঁজ করছিলেন। একজন পুলিশে তার ব্যাগটি নিজের মাথায় নিয়ে ডাক্তারবাবু পাল্টিতে তুলে দেন। ডাক্তার পয়সাতে গেলে সে বলে, যেহেতু ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে অসুবিধায় পড়েছিলেন তাই সে তাকে সাহায্য করেছে শুধু, এবং নিজের পরিচয় দিয়ে বলে তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নামটি শুনে ডাক্তারবাবু চমকে যান এবং খুবই লজ্জা বোধ করলেন। এরপর তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো নিজের কাজ নিজে হাতে করতে লজ্জাবোধ করবেন না। তাই এটা 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 শিক্ষা, একটা শিক্ষা দিল, তাহলে ঈশ্বরচন্দ্র কৃষক একটা শিক্ষা দিল, একটা শিক্ষা নিয়ে একটা বাস্তব ঘটনা। তাহলে আমাদের উচিত কি, প্রত্যেকটা মানুষের নিজের হাত হাতে নিজের নিজের কাজ নিজে হাতে করাই ভালো। ধরো আমি যদি আমার জামা প্যান্ট কাচি, আমাকে মনে হয় আমার নিজে করাই ভালো, সেটাই গল্পের মধ্য দিয়ে মানে তুলে ধরা হয়েছে যে নিজের কাজ নিজে করো। ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত পড়া দিলাম এইটাই, একটাই চ্যাপ্টার ছোটো পাড়া দিয়ে আমি কিন্তু বাড়ি থেকে তার সার্টিফিকেট পাঠিয়ে দেবো অল্প, যেহেতু খাতা তোমাদের জমা আছে আমি খুব অল্প টাস্ক পাঠিয়ে দেবো।